नमस्कार बंधुरा केमन आशा करी भलोई आसें। ये यामा एफ जेड 250 देखते एर सस्पेंशन बुस्टा चेंज करब तो सस्पेंशन बुस्टा हे गजे गए बुस्टा जो चेंज करब सम्पूर्ण प्राइसर बेपारे माल्टा फिटिंगसर बेपारे सब देखते 198 टाका एमआरपी रही है तो भलोभवे लक्ष्य कर देखें। तो एर संगे आलदा अपन के दुटो बियारिंग थे सस्पेंसर बुसर जो दुटो बियारिंग थे ये आलदा करते हैं अपन के देखते 506 टाका एमआरपी रही है दुटो बियारिंग अपन के आलदा करते हैं किन्तु तो ये बुसटा अपनारा निजेराई फिट करते पारबेन कोनो रकम झमेला नहीं। सर्वप्रथम किन्तु आमरा जे जे खुलते हैं पेछने पैनल कवरगुलो खुले नीते हैं बाइकटा देखते एफ जेड 250 तो बाइकटार आमी सस्पेंशन बुस्टार खुलब ये आमार खोला चलते देखते ही पाच्छेन। तो सर्वप्रथम आपनादेरके जेगुलो खुलते हैं साइडेर ये पैनल कवरगुलो किन्तु सब खुले नीते हैं आपनादेरके ये साइडेर पैनल कवरगुलो ना खुलले किन्तु आपनी चेंज करते पारबेन ना। प्रथमत सब खोला रेडी हो गेछे आमार देखलेन एबारे ये सस्पेंसर बुस आमार खोला चलते এবারে টোটাল একবারে আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে কেমন করে করতে হবে ফুল ডিটেইলস কিন্তু আপনাদেরকে এর মধ্যে কিন্তু দেব। তো আমার সিঙ্গাম খোলা রেডি হয়ে গেল। এবারে যে সিঙ্গামটা খোলা রেডি হয়ে গেল এই বুসটা কিন্তু নষ্ট হয়েছে দু সাইডে যে দুটো বিয়ারিং ফিট করা থাকে এই বিয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু মানে গজ ছিল সাসপেনশনটা যার কারণে গাড়িটা যখন স্পিডে যখন চালানো হয় কোনো টার্নিং নেওয়া হয় তখন সমস্যা। সাইডগুলো দেখতে পাচ্ছেন কেমন খেয়ে গেছে তো বিয়ারিংটা এই সাইডের বিয়ারিংটা একবারেই ড্যামেজ হয়ে গেছে ভালো করে লক্ষ্য করে দেখবেন বুঝতে পাচ্ছেন ক্যামেরায় দেখতে পাচ্ছেন আশা করি। তো এই তো এই বিয়ারিংগুলো ভেঙে গেছে ভেঙে বেরিয়ে গেছে তো আমার এই সাসপেনশনের বুসগুলো আমি কিন্তু খুলে নেব। এবারে খুলে নেওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেব। দেখতে পাচ্ছেন এই যে চেনের স্পোকারটাই কিছুদিন আগে লাগালাম তখন কিন্তু বাইকটার সমস্যা ছিল না তো তারপরে দেখা গেল প্রবলেমটা যার কারণে আমি আবার খুললাম বাইকটা। তো সর্বপ্রথম ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে এবং মুছে একবারে চকচকে করে নিতে হবে যাতে না কোনো রকম নোংরা বা ধুলাবালি থাকে কেন ধুলাবালি থাকলে আবার বিয়ারিংয়ে ঢুকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তো আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিওটা খোলার ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম নি। ওটা স্যাপ ঢুকিয়ে আর ভেতরেতে ঠুকলে হাতুড়ে এ করে এগুলো বেরিয়ে যাবে ওগুলো কোনো রকম কোনো ঝামেলা নেই খুলে বের করানো। এই বিয়ারিংগুলোই নতুন বিয়ারিংগুলো আমি কিন্তু লাগাবো ইয়ামার অরিজিনাল মাল দেখতে পাচ্ছেন। তো বিয়ারিংগুলো ফিটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়ারিংগুলো কোনো রকম কিছু জোর করে বা এক সাইড যেমন না ই হয় সেরকমভাবে কিন্তু মারতে হবে বিয়ারিংটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে এই বিয়ারিংটি ঠুকতে হবে কোনো রকম প্রেসারের মাধ্যমে জোর করে যদি ঠুকাঠুকি করা হয় তাতে করে কি হবে বিয়ারিং কিন্তু দেবে যাবে দেবে যাওয়ার কারণে তখন কিন্তু বিয়ারিংয়ের স্যাপটা কিন্তু ঢুকবে না তখন অনেক রকম সমস্যা হবে। এবং কেমনভাবে বিয়ারিংটা ঠুকছি বুঝতে পারছেন ভালো করে লক্ষ্য করে দেখবেন কেমন চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার কিন্তু এদিকে যদি 50 ভাগ তোমার হচ্ছে ইয়ে করেন এদিকেও 50 ভাগ দিতে হবে এরকমভাবে চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ঠুকে এটা ই করে নিতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখছেন যে কেমনভাবে আমি কিন্তু ঠুকছি বিয়ারিংটা এইভাবে যদি বিয়ারিংটা ঠুকা হয় তাহলে কী হবে কোনো সাইডে টালভাবে বিয়ারিংটা কিন্তু ভেতরেতে প্রবেশ করবেনি খুব সুন্দরভাবে চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে ই করে হাতুড়িটা মারবেন তাহলে কি সুবিধাটা হবে কোনো দিকে কোনো রকম কিছু বিয়ারিংটা টাল থাকবে না। তো এক সাইডে আমার মারা কমপ্লিট হয়ে গেল তো আবার যে অপর সাইডটা বাকি রয়ে গেল ওটাতেও হচ্ছে ভালো করে একটু গ্রিস দিয়ে দেবো গ্রিস দেওয়ার পরে তারপরে আবার বিয়ারিংটা যে বিয়ারিংটা আছে সে বিয়ারিংটাও কিন্তু ফিট করে দেবো দেখতে পাচ্ছেন বিয়ারিংটা এতে বিয়ারিংটা আমি আপনি হাতে করে ঠুকে বসিয়ে দিলাম তারপরে কি করব এবারে হাতুড়ে করে চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এবারে কিন্তু বিয়ারিংটা আমি কিন্তু ঠুকে নেব। ভালো করে ফলো করুন বিয়ারিংটা আমি কেমনভাবে ঠুকছি তো আপনারা ওই রকমভাবে বিয়ারিংটা ঠুকবেন তাহলে কিন্তু বিয়ারিংয়ের কোনো সমস্যাটা হবে না আর কি।
না হলে কি হয়, বিয়ারিং ড্যামেজ হয়ে যায়। তো কিছুদিন পরে আবার প্রবলেম, কিন্তু আবার যে সিঙ্গামের যে প্রবলেমটা, যে সাসপেনশন যে গজাটা, সেটা কিন্তু আবার কিছুদিন পরে চালু হয়ে যাবে। তো সেই হিসাবে আমার রিকোয়েস্ট যে বিয়ারিংটা চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মারবেন, তাতে করে বিয়ারিংটার লং লাস্টিং করবে। দেখতেই পাচ্ছেন ঠুকা চলছে আমার, এটাও কমপ্লিটের মধ্যে আমার। তো এই বিয়ারিংটা ঠুকাও আমার রেডি হয়ে গেল। এবারে যে তোমার হচ্ছে যে শ্যাফটটা থাকবে, শ্যাফটটাই কিন্তু ভালো করে কিন্তু গ্রিসটা ইউজ করে নিতে হবে। ভালো করে চার সাইডে একবারে টোটালি ভালো করে খুব সুন্দর গ্রিস দিয়ে, যেমন না ধুলো বালি লাগে নোংরা, এবং যদি বালি থাকে, বালিটা কি হয় বিয়ারিংয়ের মধ্যে যখন ঢুকে তখন বিয়ারিংটাকে ড্যামেজ করে দেয়। তো সেই হিসাবে ভালো করে পরিষ্কার করে সিঙ্গামটা এবং বিয়ারিংটা ঠুকবেন, নোংরা যেমন না থাকে, থাকলে সমস্যা হয় বিয়ারিংয়ের। তো এবারে কিন্তু এর ভেতরে কিন্তু আমি এটা সাসপেন্সারের ভেতরে ঢুকিয়ে দিলাম, একটু ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে ঢুকাতে হবে। মানে এমনি জোর করে তখন আবার একটু জাম হলে কি হয়, হাতুড়ে করে ঠুকবেন, তখন কিন্তু সেদিকে যে বিয়ারিংটা থাকবে বিয়ারিংটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তো এই ভুলগুলো করবেন না, এতে কোনো রকম কোনো চাপ বা কোনো রকম কিছু প্রেশার দিয়ে ঠুকা যাবে না, হাতে করে এটা ই করতে হবে। তো সাইডে যে প্লেট ওয়াশারগুলো থাকে, যাতে না বালি ঢুকতে পারে ভেতরে, যে ওয়েল সিলগুলো, সে ওয়েল সিলগুলো কিন্তু ভালো করে কিন্তু একবারে পরিষ্কার করে নিতে হবে, কোনো রকম যেমন না নোংরা থাকে। তো নোংরা যখন ধুলা বালি থাকবে তখন কিন্তু বিয়ারিংগুলো কিন্তু কেটে দেবে, বিয়ারিংয়ে দাগ এসে যাবে তখন। এক সাইড হয়ে গেল, আর এক সাইড আমার পরিষ্কার করা চলছে যে ওয়েল সিলটা আছে, সাসপেনশন গার্ড যে ওয়েল সিলটা, দেখতেই পাচ্ছেন আমার মোছা চলছে। ভালো করে আমি এটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি বসে গেছে যে নোংরাগুলো, সেই নোংরাগুলোকে আমি ভালো করে স্ক্রুড্রাইভারে করে করে পরিষ্কার করে নিচ্ছি। এবারে পরিষ্কার করে নেওয়ার পরে এবারে খুব সুন্দরভাবে মুছে নিলাম, মুছে নেওয়ার পরে আবার ওটাও লাগিয়ে দিলাম। এবারে আমার লাগানা সাসপেন্সার বুস্ট লাগানা কমপ্লিট হয়ে গেল কিন্তু। এবারে সাসপেন্সার বুস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবারে মুছে আর যেখানে যা নোংরা ছিল এটা একটুকু পরিষ্কার করে নিলাম। বাইকটা হচ্ছে FZ250 BS6, ভালো করে কিন্তু লক্ষ্য করবেন, বাইকটা টোটালিটা মডিফাই করা হয়েছে। আড়া চাকাটা হচ্ছে ব্ল্যাক কালার ছিল, তা অরেঞ্জ কালার করা হয়েছে, বার লুকিং গ্লাস লাগানো হয়েছে বাইকটাতে। যে স্টিকারটা দেখছেন এটাও কিন্তু মডিফাই করা হয়েছে, স্টিকারটা কাই করে কাটিং করে এটা লাগানো হয়েছে। তো সাসপেন্সার বুস্টটা আমার কিন্তু লাগানো চলছে, দেখতেই পাচ্ছেন। তো সাসপেনশন যে বুস্টটা, এটা এবারে কিন্তু সেন্টারিংটা করে আপনাদেরকে কিন্তু লাগাতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখুন, তো আমার এটা সেন্টারিংটা একটু ই করে হয়ে গেল আমার সেন্টারিং। তো আমি শ্যাফটা কিন্তু এবারে ঠেলে দিলাম, ব্যাস হয়ে গেল আমার সাসপেন্সারের কাজটা। তো বুঝলেন যে কীভাবে কী সাসপেনশন বুস্টটা কিন্তু আপনাদেরকে ফিটিং করতে হবে। তো ভিডিওটা দেখে যদি ভাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ভাইকে একটুকু দয়া করে প্লিজ প্লিজ সাপোর্ট করবেন, কেন প্রত্যেকটাই ভিডিও আমার কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটাই ভিডিও আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি। তো দেখলেন যে আমার সাসপেন্সারের নাটটা টাইট করা চলছে, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল সাসপেন্সার লাগানো। এবারে যে সকাবজার যে লাগানো আছে মাঝখানে, ওই সকাবজারের যে নাটটা ওইটা ফাঁসিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো ওই নাটটা এবারে ফাঁসানোর পরে এবারে মেশিনে করে কিন্তু আমি এটা টাইট করে নেব। সেদিকে ছোটো ভাই কাজ করছে, তো কাজটা আমাদের এটা হয়ে গেল। এবারে বাকি রয়ে গেল হচ্ছে হাফ যে চেন কভারটা, মারগার্ড গার্ড, এটা এবারে কিন্তু আপনাদেরকে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এটা লাগানো চলছে, তো আমি একটু হাত লাগিয়ে দিচ্ছি নাটটা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভাইয়ের গাড়ি 250, FZ250,
আমার এটা সাসপেনসারের বসে এটা নাটটা টাইট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই নাটটা টাইট হয়ে গেলে সেদিকে একটা নাট থাকে, আর হাফ চেন কভারের চেন অ্যাডজাস্টিংয়ের কাছে একটা 8 নম্বর বোল্ট থাকে, আর সেদিকে একটা 10 নম্বর বোল্ট থাকে। এদিকেটাও হয়ে গেছে আমার লাগানো, বাইকটা দেখতে পাচ্ছেন 175-25। নাম্বার প্লেটটা মডিফাই করেছি, তারপরে এই হর্নটা লাগানো হয়েছে, রুটসের হর্ন লাগানো আছে আমার, চেনটা লাগানো চলছে আমার, এবারে চাকাটা ফাঁসানো বাকি রয়েছে, কাজ কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে ডিস প্যাডের ওইটা একটুকু তোমার হচ্ছে দেবে গেছিলো, তো দেবে যাওয়ার কারণে এটা একটু স্ক্রুড্রাইভারে করে ফাঁকা করে নিয়েছি আমি। এবারে ফাঁকা করে নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু ঢুকিয়ে দিলাম এতে ডিসের মধ্যে, দেখতে পেলেন ভালো করে, না যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ডিসটা যখন খোলা থাকবে কোনো রকম ভাব কিছু পাম্প করবে না, পাম্প করলে কি হয় ডিসের যে প্লেটগুলো থাকে এগুলো কিন্তু লক হয়ে যায়, তখন এই যে স্ক্রুড্রাইভারে করে ফাঁকা করতে হলো ওইটাও কিন্তু আপনাদেরকেও করতে হবে। তো একজন ভাই এসে লক্ষ্য করেনি, পায়ে করে টিপে দিয়েছিলো, যার কারণে হচ্ছে এটা লক হয়ে গেছে। তো লক হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু এই করলাম, যে আমার চাকাটা লাগানো চলছে দেখতে পাচ্ছেন, যে হুইল যে অ্যাক্সেলটা রেয়ার হুইল যে অ্যাক্সেলটা লাগানো চলছে আমার, সেদিকে চেনের যে অ্যাডজাস্টিংটা লাগাতে বাকি আছে ওইটা আমার লাগানো চলছে। তো আমার অ্যাক্সেল চুকাটা কমপ্লিটের মধ্যেই, সেদিকে অ্যাডজাস্টিং একটু গণ্ডগোল হচ্ছে, তো হয়ে গেল আমার অ্যাডজাস্টিং, অ্যাক্সেল চুকা রেডি হয়ে গেল, আমার গাড়িটা কিন্তু লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।